ওরা পাগল হয়ে গেছে। যা তুমি এখন দাম মাম কথা বলছো মানে যাও তো তুমি নেন নেন ও বা আঙ্কেল ওটা দাম চাচ্ছেন কত? এটা দাম চাচ্ছে 120। কত? 120। 1,24,000। 20। 1,20,000। আচ্ছা আপনার এগুলো দাম মোটামুটি ঠিক আছে। মোট গরু নিয়ে আসছেন কয়টা? 20টা। 20টা বিক্রি করছেন কয়টা? 5টা। 5টা বেচে কোন জায়গা থেকে আসছেন? কুষ্টিয়া। আচ্ছা কুষ্টিয়া। আপনাদের ম্যাক্সিম হলো কি কুষ্টিয়া আর কি? তো পরে এগুলো দাম চাচ্ছেন কত করে? এটা দাম চাচ্ছে 110। আর পরের গুলো? এটা 130, ওটা 145। আমার সামনে যে গুলো দেখতে পাচ্ছেন এগুলো দাম হচ্ছে 1,20,000 থেকে 1,40,000 এর ভিতরে আর কি। তো এটা হচ্ছে ওনার আসলে চাওয়া দাম। তো উনি দেখা যায় এই দামে যে ছোট যে গরুগুলো আছে এই গরুগুলো আপনার চাহিদা একটু মোটামুটি বেশি। দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো দাম হচ্ছে আপনার 1,20,000 থেকে 1,40,000 এর ভিতরে। তো ভাইজান আপনার ফোন নাম্বার একটু বলেন। মোবাইল নাম্বার 01767430345। আচ্ছা ঠিক আছে। তো ভাইজান এটা কার? এই গরুটা কার ভাই? আচ্ছা তোমার দাম চাচ্ছেন কত ভাইজান? এটা দাম চাচ্ছে 4,20,000। 4,20,000। আচ্ছা আচ্ছা। তো কেউ কি দাম কি বলছে? দাম বলছে কত বলছে? 2,40,000-30,000 এরকম দাম তো কম। বুঝতে পারছো? খুবই কম দাম। আর সময় আছে তো? সময় আছে কিন্তু যে দাম আমাদের কুষ্টিয়ার থেকে বর্তমানে এই বাজারে গরুর দাম গরু প্রতি 50,000-60,000 কম বলতে 30,000 এরকম কম। আচ্ছা তো আপনার মোট গরু নিয়ে আসছেন কয়টা? গরু নিয়ে আসছে আমাদের 15টার ভিতরে 6টা বেচছি, 9টা আছে। তো অনেক সময় আছে তো? জি জি। আরো তো 4 দিন সময় আছে। পরেরটা পরেরটা চাচ্ছেন কত? পরে ওইটা দাম চাচ্ছে 250। 250। 250 2,40,000 দাম চাচ্ছে। দাম চাচ্ছে। আচ্ছা ওর পরে যেটা আছে এটা? এই যে আপনার এটা এটা? এটা আর এটা। ওইটা 210-220 এরকম দাম চাচ্ছে। আচ্ছা এখানে যা আছে সবই কি আপনার? এখানে যা আছে সবই আপনার? গরুর দাম খুবই কম বাজার। না আরো তো সময় আছে। আমাদের আমাদের এগুলো আমাদের। এই সবই আপনাদের? জি জি। তো বিয়ার এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন একদম এখান থেকে একদম লাস্ট পর্যন্ত এগুলো ম্যাক্সিমাম করে দাম হচ্ছে আপনার 2,50,000 থেকে আপনার 3,00,000 ভিতরে কি এটা চাওয়া দাম। এরপর কিছু কম আছে তো ভাইজান? ওই পরেরটা দাম চাচ্ছেন কত? 63,000। এখন বর্তমানে বাজারে যে অবস্থা দেখা যায় মোটামুটি আপনার চট্টগ্রাম বেশি আসলে হ্যাঁ হ্যাঁ এটা আমার অনেকটাই কম বলতেছে আর কি দেখা যায় 320। আচ্ছা এর পরেরটা কত আপনি একটু দেখেন আমাদের একটু দেখেন। হ্যাঁ এটা এটা আমার। আচ্ছা ওটা দাম চাচ্ছেন কত? এটা দাম চাচ্ছে 300। 300 একটু বেশি মনে হইলো না কাকা? এ বড় করে 300 দাম আছে, দাম কষ্ট না কি হবে? আপনার দাম যদি 2,50,000 থাকে আপনি 80 চাইবেন, তাইলে পাবলিক দাম বলবো। এমন দাম বললেন না যে দাম শুনে চলে গেল আর কি। 200 দাম কষ্ট, 200 এ বড় গরু না, 200 দাম নাই, 2,50,000 এর উপর দাম আছে আর কি। আপনার যে গরু 2,50,000 টাকার উপর আছে ভাই, পরে দাম চাচ্ছেন কত? আপনার সবার তো চাচ্ছে। আচ্ছা এরপরে যেটা আছে ভাই এটা? আচ্ছা আপনার ফোন নাম্বার আছে? জি ভাই আছে। আচ্ছা বলেন ফোন নাম্বারটা বলেন। 0184 ভাই। তারপর 605-106। আচ্ছা তো ভিউয়ার্স এখানে যে গরুগুলো দেখা যাচ্ছে আপনার যেহেতু আরো 3 দিনের মতো সময় আছে তুলনামূলক আপনার যে বড় যে গরুগুলো আছে এইগুলোর দাম হচ্ছে তুলনামূলক কম। এবং এই সাইডে দেখতে পাচ্ছেন এগুলো ম্যাক্সিমাম হচ্ছে ইন্ডিয়ান বড় আর কি। আঙ্কেল গরু নিয়ে আসছেন কয়টা মোট আপনি? গরু আনতে 20টা। 20টা নিয়ে আসছেন না? আচ্ছা তো এইগুলো যে বড়গুলো দাম চাচ্ছেন কত করে? এটা এটা চাইছি এটা সেল্লাগলি বিক্রি করি বিক্রি করব। আচ্ছা ওগুলো দাম চাচ্ছেন কত করে? এমনি দাম চাইছি 3,50,000। এটা হ্যাঁ হ্যাঁ এটা এটা 4,00,000, ওটা 4,50,000, এটা 4, ওটা 3,80,000 এরকম আর কি। এখানে যে ইন্ডিয়ান যে বলগো দেখতে পাচ্ছেন এগুলো ম্যাক্সিমাম দাম হচ্ছে আপনার 3,50,000 থেকে 4,00,000 ভিতরে আর কি। এরপর আপনার দামা দামি করার সুযোগ আছে কারণ দেখা যায় আপনার বিশ্ব চট্টগ্রামে যে গরু আটে এখানে ইন্ডিয়ান যে বলদ গুলো আছে এগুলো মোটামুটি আপনাদের দেখা যাচ্ছে। এবং এই সাইডে 0185 16,50,000। ভাইয়া ভাইয়া চলে আসো। বড় ভাই এদিকে আপনার নাকি একটু কথা বলুন আমাদের সাথে। এটা ভাইকে ধরো। আদার এগুলা কি আপনার? ভাই আমার। তো ভাইজান এর দাম চাচ্ছেন কত করে? 8,00,000। 8,00,000। এটা দাম চাচ্ছেন কত ভাই? জি। এটা দাম চাচ্ছেন কত? 8,00,000 টাকা। 8,00,000 টাকা। আচ্ছা আপনি কয়টা নিয়ে আসছেন ভাই? মোট গরু নিয়ে আসছেন কয়টা? 10টা। 10টা। 10টা নিয়ে আসছেন। বিক্রি করছেন একটাও? না এখনো বিক্রি হয়নি। আচ্ছা তো ভিউয়ার্স এখানে যে গরুগুলো আছে এগুলো মোটামুটি করে অনেক বড় গরু। তো ভাই আপনি এখান থেকে কথা বলুন ভাই, পরেরটা কত? পরেরটা 2,30,000। 2,30,000। এর পরে যেটা আছে এটা? এটাও 2,30,000। 2,30,000 না? আচ্ছা তো ভিউয়ার্স এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম গরু হচ্ছে আপনার আপনার 2,50,000 থেকে এই এইখানে যে গরুটা সবচেয়ে বড় গরু এবং এদিকে যে গরু আছে এটা সাইওয়াল জাতের গরু। 2,00,000 টাকা দাম চাচ্ছে। তো ভাই আপনি বিক্রি করছেন কয়টা? না এখনো বিক্রি করিনি। এখন একটা বিক্রি করছেন? এখন একটা বিক্রি করছেন। তো আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি চট্টগ্রাম থেকে এসেছি। চট্টগ্রাম মানে আপনি এখানে আছেন? আপনি কাইলে আপনি ফোন নাম্বারটা বলুন। 0175 167 4444।
আচ্ছা, তো ভিউয়ার্স আমরা আসলে এদিকে দেখার চেষ্টা করতে পারছি না। আপনার নাকি এগুলো ওটা দাম চাচ্ছেন কত ভাই? 190। 190? তো আপনি কোন জায়গা থেকে আসছেন? কুষ্টিয়ার থেকে। ও মেক্সিম লোকই কুষ্টিয়া আছে। এরপরে যেটা আছে এটা ওটা 270। 270 না, ওই মোট গরু নিয়ে আসছেন কয়টা আপনি? 12টা। 12টা? 12টা বিক্রি করছেন কয়টা? একটা। এদিকে আপনার লাভ ছিল? লাভ আছে 8000, কিছু টাকা আছে আর কি। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, সময় আছে অনেক, বিক্রি হয়ে যাবে, যা আছে বিক্রি হয়ে যাবে আর কি। তো এই সাইডে যে গরু দেখতে পাচ্ছেন এগুলো ম্যাক্সিমাম গরু হচ্ছে 2.5 থেকে 3 লক্ষ টাকার ভিতরে আর কি। কারণ দেখা যায় আপনার 1.5 লক্ষ টাকা বা 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকার যে গরুগুলো আছে এই গরুগুলো হচ্ছে আপনার তুলনামূলক বেশি চলে আর কি। আবার দেখা যায় যে গরুগুলো আপনার 1 লক্ষ টাকা 22 93 59 এই গরুগুলো আপনার মোটামুটি একটু বেশি চলে আর কি।